থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাখি। জাতীয় কবি নজরুলের অমর কবিতাটি আজ বাস্তবে রূপ নিয়েছে। যুগান্তরের ঘূর্ণন যেন আজ আমাদের হাতের মুঠোয়, আধুনিক এই বিশ্বের দুর্লভ সকল তথ্য আজ আমাদের হাতের নাগালি। তেমনি ঘরে বসেই শিক্ষিত বেকার যুব সমাজ পাচ্ছে আত্মকর্মসংস্থানের সুযোগ। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ইন্টারনেট ব্যবহার করে আউটসোর্সিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিডি জবস এর কোর্স কোঅর্ডিনেটর মাহবুবা রশিদ। মেলা ও ইন্টারনেট সপ্তাহের দ্বিতীয় দিনে সরকারি দপ্তর সমূহের ডিজিটাল সেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ তহিদুল ইসলাম। যে আমাদেরকে ঘরে বসে আমরা সেবা পাবো, একটি অফিস কি কাজ করে, একটি অফিসে অফিস প্রধানের সঙ্গে আমি কিভাবে যোগাযোগ সেই অফিস সম্পর্কে জানবো, তাদের যে একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো। সভায় স্ব দপ্তরে বিভিন্ন সেবার উপর বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ মোসাদ্দিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব মোহাম্মদ শামসুজ্জামান আজাদ, উপজেলা মৎস্য অফিসার জনাব মোহাম্মদ রেজাউল কবির। ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের চতুর্থ দিনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। বিতর্কে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয় গঙ্গাচড়া মহিলা ডিগ্রি কলেজ।